ষষ্ঠ উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ষাটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশটি উপজেলায় আগামী নয় জন ভোট গ্রহণ করা হবে গতরাতেই দুর্গম এলাকার একশো সাতানব্বইটি কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনের সরঞ্জাম পাঠিয়েছে কমিশন ভোট থেকে বাকি কেন্দ্রগুলোতে সব সরঞ্জাম পাঠানো হচ্ছে চতুর্থ ধাপে ষাটটি উপজেলায় চেয়ারম্যান পদে দুশো জন ভাইস চেয়ারম্যান পদে দুশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো জন সহ মোট সাতশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আটান্নটি পৌরসভা ও আটশো চুয়াত্তরটি ইউনিয়নের দুই কোটি সতেরো লাখ চৌত্রিশ হাজার দুশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন দশক ভোটের খবর জানাতে যাচ্ছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে গিয়াস কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণ শুরু হবে তো পারিপার্শ্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন নাহিদ আমি সকাল সাতটায় যে সুনামগঞ্জ সদর উপজেলার ভোট কেন্দ্র সরকারি জুবিল উচ্চ বিদ্যালয় এবং এর পাশে রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসেছি এবং এখানে এসে আসলে কিছু প্রার্থী যারা আছেন তাদের প্রতিনিধিরা এখানে ব্যানার পোস্টার টাঙাচ্ছেন আর সেই সাথে কেন্দ্রে কিছু আনসার সদস্য দেখেছি এবং যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের কয়েকজনকে আমি দেখেছি কথা আপনি জানেন যে সুনামগঞ্জে চতুর্থ ধাপের নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা আহ মধ্যনগর উপজেলা এবং শান্তিগঞ্জে আহ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই তিন উপজেলায় চোদ্দ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং আহ বিয়াল্লিশ জন আহ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এবং সুনামগঞ্জ সদর উপজেলায় আমি যদি আপনাদের বলি যে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা সুনামগঞ্জের যুবলীগের সভাপতি খাইরুল হুদা চপল সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনীষ কাতিদে মিন্টু এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলা বিস্মরণ প্রতিদ্বন্দ্বিতা করছেন একইভাবে সুনামগঞ্জের যে শান্তিগঞ্জ আছে সেখানেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে উল্লেখযোগ্য পরিকল্পনা মন্ত্রীর এবং বর্তমান সংসদ সদস্য ছেলে অভিমান্নান এবং আবুল কালাম নির্বাচন করছে তবে গত রাত থেকে বৃষ্টিপাত হয় আহ এখনো বৃষ্টির ভিতরে সম্ভাবনা আছে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে হয়তো ভোটার উপস্থিতি কম বলছেন প্রার্থীরা কথা এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নির্বাচনের খবর সুনামগঞ্জ থেকে জানছিলাম উপজেলা নির্বাচনের গ্রহণের খবর